আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে রাজমা বানিয়ে খেয়েছো, একবার এইভাবে রাজমা বানিয়ে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। আগের দিন রাতে রাজমা ভিজিয়ে রেখে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি রাজমা ভালো করে সেদ্ধ করে নেব। কড়াইতে আমি সর্ষের তেল অল্প করে দিয়ে দিচ্ছি, তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা রসুন বাটা হবে তেমন আদা রসুনের কুচি, আমি 25 গ্রামের মতো কাজু বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টমেটো কুচি করে। সব কিছু আমি হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিয়ে আমি ঠান্ডা করে এটা পেস্ট বানিয়ে নেব। আবার আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন লাল হয়ে গেলে বানিয়ে রাখা মশলার পেস্ট আমি দিয়ে দিলাম। জায়গাটা ধুয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দেব। এরপর পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। অল্প আঁচে মশলা আমি কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন আমি রাজমা সেদ্ধ করা রাজমা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা রাজমা এইভাবে হাত দিয়ে একেবারে গলিয়ে দিয়ে দিচ্ছি। রাজমা কিছুটা গলিয়ে দিলে রাজমাটা একটু ঘন হয়, খেতেও দারুণ হয়। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি, এইভাবে হাত দিয়ে ঘষে আমি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি এইভাবে হাত দিয়ে ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর আমি হতে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। নামাবার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এই রকম গ্রেভি রাখতে হবে। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও তোমাদের পছন্দ মতো খাবারের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।